এই যে তাল, তালের সাথে সবারই পরিচিতি আছে। এই যে তাল, এই যে তাল, এটা পলিথিনের ভিতরে রেখেছি আমি। আমার হাজব্যান্ড মানে অর্ণিয়র্পির বাবা বাজার থেকে তিনটা তাল আনছিল, একটা আমি রান্না করেছি আর দুইটা ভাবছি রেখে দিব, পরে পরে অন্য অন্য দিন রান্না করব। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি তাল কী করে জাল দিতে হয়, তাল কী করে রান্না করতে হয় সেটা দেখাচ্ছি। রাটি দেখতে পাচ্ছ, একটা তাল চিপি নিছে আমার অর্ণি, তাল থেকে রস বের করছে আমার অর্ণি। তো অর্ণি অর্পি দুজনেই বাসায়, মানে দুজনকে দেখানোর জন্যই এই প্রসেসিংটা করেছি আমি, যে আমি তাল খাই বা না খাই কিন্তু তাদেরকে একটু দেখানো দরকার যে মা কী করে তাল রান্না করি সেটা। তো এই তাল থেকে রস বের করে নিয়েছে অর্ণি। এই যে তাল হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই। এই যে তালের রস আমি জাল করেছি, তারপর তালের রসে দিয়েছি সামথিং লবণ, সামান্য একটু নারিকেলের 3-4 ফোঁটা নারকেল তেল দিয়েছি, তারপর দিয়েছি নারিকেল সাগু ধুয়ে নিয়ে সাগু দিয়েছি, চিনি দিয়েছি, দুধ দিয়েছি, তেজপাতা, লং, গোলমরিচ, খাল, এলাচ, দারুচিনি সেগুলো দিয়েছি, হ্যাঁ সল্ট অ্যাড করেছি। এই দেখো এই পর্যায়ে হয়ে গেছে। এই যে তোমরা ভাবতে পারো তালের কালার এরকম হলদে হলদে, হালকা হলদে হয়েছে কেন, মানে আমি এটার সাথে যে সমস্ত এভিডেন্স, মানে হ্যাঁ যে সমস্ত মানে অনেক কিছু দিয়ে এটা তৈরি করেছি, তো সে কারণে কিন্তু এরকম হালকা কালার হয়েছে। দুধ দিয়েছি 1/2 লিটার, একটা তালের মধ্যে 1/2 লিটার দুধ দিয়েছি, নারকেল দিয়েছি 2টা, চিনি দিয়েছি 1/2 কেজি পরিমাণ, হ্যাঁ 1/2 কেজি পরিমাণ দিয়েছি। বোধহয় আমরা আসলে যারা তাল খাই, তাল খেতে কিন্তু অনেক কিছু লাগে, সব সময় তাল খাওয়া হয় না সবার, কিন্তু তাল খেতে অনেক কিছু লাগে, তারপর তাল স্বাদ হয়, জানি না কেমন হয়েছে, তবে একটু চেকে দেখতে হবে। এই হচ্ছে তাল হয়ে গেছে। একটু ঠান্ডা জায়গায় রাখলে যদি একটু মানে বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আবার জাল করব আমি। এটা কিন্তু আটার রুটি দিয়ে এই তাল অনেক মজা। এই যে এই দেখো ছাগু দিয়েছি, এটা বুঝতে হবে, যদি লবণ কম হয়ে যায় তাহলে কিন্তু আবার লবণ দিতে হবে। তো থাক এই পর্যায়ে হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলি, এই রেসিপিটা হচ্ছে আমার দাদিমার, আমার দাদির কয়েকবান বিবির, আমি যার কাছে বড় হয়েছি, কয়েকবান বিবির কাছে বড় হয়েছি, মলার বাপ কবিরাজের কাছে। ওনার নাম, আসল নাম হচ্ছে ওসমান আলী শেখ। তো আমি ওনাদের কাছে বড় হয়েছি। এই যে এই মানে এই তাল, জাল দেওয়া তালটা মলার বাপ কবিরাজের ভীষণ ভালো লাগতো, হ্যাঁ মানে এই তাল খেতে পছন্দ করতো। কদমা বিবির হাতের রান্না মলার বাপ কবিরাজ ভীষণ পছন্দ করত। ছোটবেলায় আমার দাদি এগুলো খাইয়েছে আমাকে, আমার দাদিমা। সব মিলিয়ে এই যে তাল, এই রেসিপিটা কয়েকবার বিবির রেসিপি। তাল অনেকে জাল করে, আসলে এক একজন এক এক রকম করে জাল করে, তালের কিন্তু পিঠাও তৈরি করা যায়। তাল আমরা বিভিন্নভাবে খেতে পারি, সে কারণে বলছি যে সবার রেসিপিটা এক না, এক একজন এক এক রেসিপিতে রান্না করে। এটা হচ্ছে কদবান বেবির রেসিপি। আমি নরুন নাহার, নাহার ব্লগ। আমি আমার দুই মেয়েকে দেখাইছি কী করে পাটি বুনতে হয়। আমার কাছে খেজুর পাতা নেই, বাট তাল পাতা দিয়ে তাদেরকে নমুনাটা দেখাইছি যে এভাবে খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করা হয়। মানে ওরা ঢাকা থেকে বাসা আসছে, এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই তাদের, এগুলো হচ্ছে গ্রাম্য পরিবেশের কাজ,
তো ওরা জানে না, ওদেরকে দেখাইছিলাম। ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে ভাজা করছি, আমি নরনাহার দেখাচ্ছি তোমাদের। নিচে দিয়ে আরেকটু হয়ে গেলে তারপর কিন্তু উল্টে দিব। তোমরা জানো ট্যাংরা মাছ কি করে ভাজা করতে হয়। ট্যাংরা মাছ কাটা ছাড়িয়ে মাথা ফেলে দিয়েছি, লবণ দিয়ে খুঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কোচানো পেঁয়াজ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ অ্যাড করেছি। এখন আমি উল্টে দিব আর কিছুক্ষণ পরে, তাহলে একদম ভাজা ভাজা হয়ে যাবে। এটাকে বলে ট্যাংরা মাছ ভাজা। ওকে, তো নিচের পিঠ হয়ে গেছে, আজকে কিন্তু তেল কম দিয়েছি একটু ভাজা করতে। মাছ ভাজা আর তুলে নেওয়ার প্রয়োজনে আমার মনে হয় এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি পুরো পুরো করা দরকার নেই। এটা ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে চড়চড়া বলতে পারো তোমরা, একদম মাখামাখা করেছি। নিচে দিয়ে চড়চড়া হয়ে গেছে গরম সাদা ভাত দিয়ে, এটা খুবই টেস্টি। এটাকে বলে এই মাছ হচ্ছে কি যেন, তেলাপিয়া মাছ। পেঁয়াজ বাটা দিয়ে তেলাপিয়া মাছ ভাজা করতেছি। এটা ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছে অনেক পানি আছে, সেটা শুকিয়ে নেব। সে কারণে কিন্তু, আর পেঁয়াজ বাটাগুলো একটু কালচে কালচে হয়ে যাবে। হ্যাঁ, ঢেকে দিলে ভালো হয়, ঢেকেই দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সে কারণে কিন্তু ঢেকে দিতে হয়।
আর মাছের পেঁয়াজের ফ্লেভার যেন বাইরে চলে না যায়, সেক্ষেত্রে দেখা যায় যে রাঁধুনি রান্না করে তাকে কিন্তু ফলো থাকতে হবে। আমরা অনেক সময় চেষ্টা করি খোলা রান্না করার জন্য, কারণ ঢাকনা না দিয়ে রান্না করলে কিন্তু সহজে পানি শষে যায়, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানিটা আটকে গিয়ে ওই যে মাছ মাংস যেটাই বলো তুমি সেটা কিন্তু সিদ্ধ হয়। তো আমরা সিদ্ধ করার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢেকে দিই, এটা মনে রাখতে হবে। আর যদি ভাজা ভাজা পোড়া পোড়া করি, মাছ বেশি নরম হয়ে নরম থেকে থাকে, তাহলে কিন্তু ঢাকনা খুলে দিব। ওকে, এটা মোটা মাছের পিসটা, সে কারণে কিন্তু ঢেকে দিতে হচ্ছে। তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ আমি বেগুন দিয়ে রান্না করেছি, এই যে তেলাপিয়া মাছ, এই যে। আর তো এখানে চার পিস দিয়েছি, তিনটা লেজ একটা মাথা, তো এরকম বেগুন দিয়ে ঝোল করেছি আজকে তেলাপিয়া মাছ। মাছের কিন্তু বিভিন্ন মাছের নাম রয়েছে, আর বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ, ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে ভিন্ন ভিন্ন মাছের, সেটা বুঝতে হবে তোমাদের। এটা ঝোল করেছি বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়েছি, উল্টে দিব বলে আরেকটু নিচে দিয়ে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু উল্টাবো। তো অলরেডি মনে হয় এক পাশ হয়ে গেছে, উল্টে দিব। হ্যাঁ, ওই পাশটা হয়ে গেছে। হয় নাই, হ্যাঁ হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এই আর হওয়ার প্রয়োজন নেই একদম। তো তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে, আর কোনো সমস্যাই রইল না, নিয়ে যাব, একদম কমপ্লিট। আমি নুরুন্নাহার, দেখিয়েছি তোমাদের তেলাপিয়া মাছ কী করে সহজে পেঁয়াজ বাটা দিয়ে ভাজা করতে হয়। আল্লাহ হাফেজ। বলেছিলাম এই যে পুঁইশাক গাছ দেখেছ, বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে।